বিনা বেতনে 5 বছর স্কুলের সমস্ত কাজ করছি আমরা বেতন পাচ্ছি না আমাদের দাবি আমাদের বেতন চালু করতে হবে আমরা কন্যাশ্রী কন্যাশ্রী আছে বাংলা পোর্টালে আছে সবকিছুতে আছে আমরা দীর্ঘ 5 বছর বিনা বেতনে কাজ করছি কিন্তু আমাদের এখনো পর্যন্ত বেতন চালু হয়নি ধরে আমাদের যে বঞ্চনা সেই বঞ্চনার শিকার হয়ে রয়েছি তাই আমরা আমাদের দাবি যতদিন আমাদের আমাদের স্কুলের সমস্ত কাজ আমরা নির্বিঘ্নে করে চলেছি আমরা সেই জায়গা কোনো ত্রুটি নাই অথচ আমাদেরকে 5 বছর ধরে আমাদের যন্ত্রণা থেকে মুক্তির জন্য আমরা এই জায়গাটায় এসেছি তবে মিছিল হাঁটতে শুরু করার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে পৌঁছানোর আগেই তাদের থামিয়ে দেওয়া হয় তাদেরকে তুলে নেওয়া হয় প্রিজন ভ্যানে সেক্ষেত্রে নজরে আসে পুলিশের অতি সক্রিয়তা যেহেতু মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে রাস্তায় অতিরিক্ত নিরাপত্তা এবং তার স্পর্শকাতর এলাকা সেই জন্যই তাদের তুলে নেওয়া হলো প্রিজন ভ্যানে থামানো হলো প্রতিবাদ মুখ্যমন্ত্রী বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন কিন্তু তার আগেই হাজরা মোড়ে তারা জড়ো হতেই বা মিছিল করে হেঁটে আসতেই তাদেরকে আটক করলো পুলিশ তার অন্যতম কারণ হলো প্রথমত এই হাজরা থেকে মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে অতি সেন্সিটিভ জোন এবং সিকিউরিটি জোন সেই কারণে তাদেরকে আটক করলো আগে ভাগে পুলিশ এই রাজ্যের সরকারি ক্যামেরা লিসান লোদের সঙ্গে অভিরূপ হাজরা রিপোর্ট ক্যালকাটা নিউজ।